সেটা কি ঠিক আছে আপনাদের সবার জন্য? সো কাইন্ডলি ব্লেস মি দ্যাট আই ক্যান সার্ভ অল অফ ইউ বাই স্পিকিং সাম গ্লোরিজ অফ শ্রীপাদ রামানাচার্য। প্রভু বলছেন যে আপনারা প্রভুকে সবাই আশীর্বাদ করুন যাতে প্রভু কিছু বলতে পারেন শ্রীপাদ রামানাচার্যের গুণকীর্তন করার জন্য। থ্যাংক ইউ। ওয়ান্স আপন টাইম দ্যার ওয়াজ ওয়ান পারসন, হি ওয়াজ ইন সার্চ অফ গ্রেট ওয়েলথ। একবার একজন ব্যক্তি ছিলেন যিনি বহু ধন সম্পত্তি প্রাপ্ত করার ইচ্ছা করছিলেন। সো হি ওয়াজ ডাইরেক্টেড টু গো টু দ্য ওশান বিচ অ্যান্ড হি ওয়াজ টোল্ড দ্যাট অন দ্যাট পার্টিকুলার ওশান বিচ হি উইল গেট ভেরি স্পেশাল ডায়মন্ড। তো তাকে বলা হলো যে তিনি যাতে সমুদ্রের তীরে যান এবং সমুদ্রের তীরে গিয়ে তিনি একটি বহু মূল্যবান হীরে তিনি লাভ করবেন, আর সেই হীরাটা যখন তিনি লাভ করবেন তখন তার সমস্ত যে দিন অবস্থা সেটা চলে যাবে। সো দ্যাট পার্সন ওয়েন্ট টু দ্য ওশান বিচ অ্যান্ড হি ওয়াজ সিইং দেয়ার ওয়ার মেনি গ্লিটারিং স্টোনস। তো সেই ব্যক্তিটি যখন সমুদ্রের তীরে গেলেন তিনি দেখলেন সেখানে বহু চকচকে মণিমাণিক্য রয়েছে। সো হি স্টার্টেড সিং এন্ড চেকিং whether it is diamond or not. তো তিনি when he saw it is not diamond, it's just ordinary stone, then he threw that stone in the ocean. তো তিনি দেখতে লাগলেন, তিনি পরীক্ষা করে দেখতে লাগলেন যে সেইগুলো হীরা কিনা, আর যখন তিনি দেখলেন যে সেইটা সেই হীরা নয় তখন তিনি সেগুলোকে ছুঁড়ে ছুঁড়ে সমুদ্রের মধ্যে ফেলতে লাগলেন। সো ইন দিস ওয়ে হি ওয়াজ সিং ডিফারেন্ট স্টোনস, seeing not a diamond, throw it in the ocean. এইভাবে তিনি বিভিন্ন পাথরকে দেখতে লাগলেন এবং সেগুলোকে পরীক্ষা করতে লাগলেন এবং সমুদ্রে ফেলতে লাগলেন। So in this way whole day went, he didn't get the diamond. এইভাবে সারা দিন কেটে গেল আর তিনি হীরাটা প্রাপ্ত করতে পারলেন না। Again next day he came and same thing happened, whole day he searched and he saw the stones, they were not diamond, he threw in the ocean. In this way next day also passed. এইভাবে তার পরের দিন অতিবাহিত হলো। সেদিনও তিনি এসে সারা দিন হীরা খুঁজতে লাগলেন কিন্তু সেদিনও পেলেন না, এবং তিনি যে পাথরগুলিকে পাচ্ছিলেন সেগুলো একটাও যেহেতু হীরা ছিল না তাই সেগুলোকে তিনি সমুদ্রে নিক্ষেপ করতে লাগলেন। আফটার হ্যাভিং স্পেন্ট সাচ ফিউ ডেজ ফাইনালি হি গট দ্য ডায়মন্ড উইচ হি ওয়াজ লুকিং ফর। এইভাবে খুঁজতে খুঁজতে কিছুদিন বাদে অবশেষে তিনি সেই হীরাটা প্রাপ্ত হলেন যেটা তিনি খুঁজছিলেন। হি saw it and he was extremely happy. তিনি যখনই সেই হীরাটাকে দেখলেন তিনি খুবই খুশি হয়ে উঠলেন। And after seeing it and being extremely happy he threw that in the ocean. আর সেটা তিনি দেখে এত খুশি হলেন যে যেহেতু তার স্বভাব হয়ে গেছিল পাথরগুলোকে ফেলার তিনি সেই হীরাটাকেও সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। Haribo. So why did he throw that valuable diamond which he was searching for in the ocean? তো সেই হীরাটা যেটা তিনি এতদিন ধরে খুঁজছিলেন সেটা পাওয়ার পরেও তিনি কেন সেটাকে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিলেন? এনিবডি কুচ কোই বল সকতে হ্যায়? কেউ উত্তর দিতে চান? হ্যাঁ হ্যাঁ ইয়েস, প্রভু ইজ সেইং হ্যাবিট ইজ সেকেন্ড নেচার নো। সো বিকজ এভরিডে হি ওয়াজ হ্যাবিচুয়েটেড টু থ্রো দ্য স্টোনস, হি হ্যাড ডেভেলপড দ্যাট হ্যাবিট, সো দ্যাট ওয়েন ফাইনালি গট দ্য ডায়মন্ড he also threw that diamond out of habit in the ocean. এই ভাবে আমরা সবাই স্বভাবের দাস হয়ে পড়ি, যেহেতু কিছুদিন ধরে তার সেই পাথরগুলোকে জলে ফেলার স্বভাব হয়ে গেছিল তাই অবশেষে যখন সে সেই হীরাটা প্রাপ্ত হলো সেই স্বভাবের কারণে সে সেই হীরাটাকে সমুদ্রের জলে নিক্ষেপ করে দিল। Similarly all living entities are wandering in different species of life in search of great wealth, and the greatest wealth for living entity is to get this human form of life. এই ভাবে সমস্ত জীব বিভিন্ন জনি ভ্রমণ করছে করতে কারণ তারা আনন্দ এবং খুশি খুঁজছে। এইভাবে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে তারা অবশেষে এই দুর্লভ মনুষ্য শরীর লাভ করছে। All other species of life are compared like ordinary stones, but this human form of life is considered like a valuable diamond or jewel. অন্যান্য যে জনি রয়েছে পশুজনি এবং উদ্ভিদজনি সেগুলো সব হচ্ছে এই সাধারণ পাথরগুলির মতো, কিন্তু তাদের তুলনায় এই যে মনুষ্য শরীর যেটা আমরা লাভ করছি সেটা হচ্ছে সেই হীরেটার মতো, সেই মহামূল্যবান হীরেটার মতো। কন্ডিশন লিভিং এন্টিটি থ্রোজ অ্যাওয়ে হিজ লাইফ বাই এঙ্গেজিং ইন দিস ফোর অ্যাক্টিভিটিজ, ইটিং, মেটিং, স্লিপিং, ডিফেন্ডিং।
বদ্ধ জীবরা এইভাবে শুধুমাত্র আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনের দ্বারা প্রভাবিত হয়ে তাদের দুর্লভ মনুষ্য জীবনটাকেও নষ্ট করে ফেলে। হি গেটস ওয়ান লাইফ, হি স্পেন্ডস হিজ লাইফ ইন ইটিং, মিটিং, স্লিপিং, ডিফেন্ডিং, দেন গেটস আনাদার লাইফ, আগেন হি স্পেন্ডস দ্যাট লাইফ ইন ইটিং, মিটিং, স্লিপিং, ডিফেন্ডিং, হি গেটস আনাদার লাইফ অ্যান্ড হি স্পেন্ডস দিস লাইফ ইন ইটিং, মিটিং, স্লিপিং, ডিফেন্ডিং, ইন দিস ওয়ে হি স্পেন্ডস মিলিয়ন্স অফ লাইফ। এইভাবে লক্ষ লক্ষ জীবন একটা বদ্ধ জীব শুধুমাত্র আহার, নিদ্রা এবং ভয়, মৈথুন এই চারটে কার্য করার মাধ্যমে কাটিয়ে চলে। অ্যান্ড ফাইনালি ইট বিকামস হ্যাবিট ফর দ্য কন্ডিশন সোল। আর এইভাবে জীবন নষ্ট করাটা তাদের স্বভাবে পরিণত হয়ে দাঁড়ায়। অ্যান্ড ফাইনালি ওয়েন ওয়ান গেটস দিস হিউম্যান বডি উইচ ইজ ভেরি ভ্যালুয়েবল, ভেরি রেয়ার, বিকজ অফ দ্যাট হ্যাবিট হি অলসো ওয়েস্ট দ্যাট লাইফ ইন ইটিং, মিটিং, স্লিপিং, ডিফেন্ডিং। এইভাবে বহু জনই ভ্রমণ করার মাধ্যমে করার পরে যখন তারা সেই মনুষ্য শরীরটা লাভ করে, সেই মনুষ্য শরীরটা লাভ করেও তারা আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন এই চারটে কর্ম করে এই মনুষ্য জীবনটাকেও নষ্ট করে ফেলে। সো ওয়ান হু স্পেন্ডস হিজ লাইফ ইন দিস ফোর অ্যাক্টিভিটিস, ইটিং, মেটিং, স্লিপিং, ডিফেন্ডিং, হি ইজ নট কনসিডার হিউম্যান বিং, হি ইজ কনসিডার দ্বিপাদ পশু। তো সেই বদ্ধজীব যে মনুষ্য শরীর পাওয়ার পরেও তার জীবনটাকে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন এই চারটে কর্ম করার মাধ্যমে নষ্ট করে ফেলে, তাকে মানুষ হিসাবে গণ্য করা হয় না, তাকে বলা হয় দ্বিপাত পশু। ওনলি বাই মার্সি অফ গ্রেট সোলস, আচার্যাস, স্পিরিচুয়াল মাস্টার, বৈষ্ণবাস, ক্যান ওয়ান বি সেভড ফ্রম দিস হ্যাবিট অফ ইটিং, মিটিং, স্লিপিং, ডিফেন্ডিং, অ্যান্ড ক্যান বি চেকড, and can one understand the value of this human form of life and you utilize it for the right cause. ei bhabe mahatma der acharya der sadhu guru vaishnav er kripar phale amra bujhte pari ei manushya jibon ta shudhumatro ahar, nidra, bhoy ebong moithun ei charte kormo korar jonno noy, tar moddhe onek gurutto royeche ebong amra bujhte pari kibhabe ei jibon ta ke amra otibahito korbo. So we are very fortunate that somehow other we met Prabhupada's followers, Prabhupada's disciples, devotees, and our lives have been saved from being wasted in these four activities. And now we are here sitting and hearing Bhagavad Kathamritam. তাই আমরা খুবই ভাগ্যবান যেহেতু আমাদের জীবনটা নষ্ট হয়নি, কারণ আমরা শ্রীল প্রভুপাদের শিষ্যবৃন্দের আশ্রয় প্রাপ্ত হয়েছি এবং আমরা বুঝতে পারছি যে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন এই চারটে কর্মই শুধুমাত্র মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। আর তাই জন্য আজকে আমরা সবাই এই ভাগবত কথামৃতে সম্মিলিত হয়েছি আমাদের জীবনকে সার্থক করে তোলার জন্য। দিস হিউম্যান ফর্ম অফ লাইফ ইজ মোস্ট ভ্যালুয়েবল জুয়েল। এই মনুষ্য জীবন হচ্ছে সবচেয়ে মূল্যবান বস্তু। উই ক্যান ইউটিলাইজ দিস ইন আন্ডারস্ট্যান্ডিং হু উই আর, হু ইজ সুপ্রিম গড, হোয়াট ইজ আওয়ার রিলেশন উইথ সুপ্রিম লর্ড, why we are suffering in this world, how we can get out of this world and achieve the state of Sachidananda. To amra ei manushya jibone jante pari amra ke, amra keno ei jibone koshto pacchi, amader sathe parameshwar bhagobaner ki somporko ebong kemon kore amra ei manushya jibon ke sarthok kore tulte pari, ei shobkote jinish amra jante pari. So Shripada Ramanacharya, when he was a small boy, since childhood he was a great devotee of Lord Vishnu. তো শ্রীপাদ রামানুজাচার্য যখন তিনি একটি ছোট ছেলে ছিলেন তখন থেকেই তিনি ভগবান বিষ্ণুর একজন ভক্ত ছিলেন। ইন দ্য বিগিনিং অ্যাজ উই হার্ড আর্লিয়ার দ্যাট হি ওয়াজ স্টাডিং ইন গুরুকুল অফ যাদব প্রকাশ, হু ওয়াজ মায়াবাদী। তো আমরা জানি যে যখন তিনি ছোট ছিলেন তখন তিনি যাদব প্রকাশ নামে একজনের গুরুকুলে পড়াশোনা করতেন এবং এই যাদব প্রকাশ ছিলেন একজন মায়াবাদী। লেটার অন বাই দ্য প্রেয়ার্স অফ যমুনাচার্য অ্যান্ড দ্য ব্লেসিংস অফ Supreme Lord Varadaraj, he was saved from Yadav Prakash and he came in association of great Vaishnav devotee Kanchipurna. কিন্তু পরে যমুনাচার্যের আশীর্বাদের ফলে এবং ভরদ্রাজের কৃপার ফলে তিনি যাদব প্রকাশের প্রভাব থেকে মুক্ত হয়ে মহান ভক্ত কাঞ্চিপূর্ণের আশ্রয়ে আসতে পারলেন। Nobody can understand devotional service without blessings and association of great Vaishnavas. Bhagavad bhakti ke kyu bujhte pare na jotokkhon na she mohan Vaishnavder kripa ashirbad kripa dhonno hote pare. So this Kanchipurna was a great disciple of Yamunacharya and very humble and
exalted Vaishnava. কাঞ্চিপূর্ণ যমুনাচার্যের একজন বিশিষ্ট শিষ্য ছিলেন এবং তিনি খুবই বিনম্র ছিলেন. রামানাচার্য was naturally attracted to Kanchipurna and he was humbly serving Kanchipurna. আর এই কারণে সহজাতভাবেই রামানাচার্য কাঞ্চিপূর্ণের প্রতি আকর্ষিত হলেন এবং তিনি বিনম্রভাবে কাঞ্চিপূর্ণের সেবা করতে লাগলেন. Kanchipurna engaged Ramanacharya in the service of bringing water for Varadaraj. কাঞ্চিপূর্ণ রামানাচার্যকে ভরদরাজের সেবার জন্য জল আনার সেবা প্রদান করলেন. Ramanacharya was very happy to do this menial service of bringing water and offering to Varadaraj and thus assisting Kanchipurna and following his instructions. Ramanacharya এইভাবে খুব আনন্দে ছিলেন যে তিনি ভরদরাজের জন্য এই খুবই সাধারণ একটি সেবা করছিলেন, যে তিনি জল নিয়ে আসছিলেন আর এইভাবে তিনি কাঞ্চিপূর্ণের সাথে সহযোগিতা করছিলেন ভরদরাজের সেবায়. Ramanacharya was studying scriptures but he had some questions while studying the shastras. So he understood without mercy of guru he cannot properly understand scriptures. Ramanacharya shastra adhyayan korchilen ebong shastra porte porte tar hridoyer moddhe bohu proshno sancharito hochhilo kintu tini bujhte parlen je gurur kripa chhara tini ei je shastrer je siddhanto ache eguloke thikmoto kore hridoyangom korte parben na. So he approached Kanchipurna and surrendered at his feet and begged for initiation. Ar tai tini Kanchipurner kache giye binomrobhabe nibedan korlen তার পাদপদ্মের আশ্রয় গ্রহণ করে দীক্ষা তাকে দীক্ষা দেওয়ার জন্য. কাঞ্চিপূর্ণ সেড নো অ্যাকচুয়ালি আই এম আ শূদ্রা, আই এম নট ফিট টু গিভ ইউ ইনিশিয়েশন. ইউ আর আ গ্রেট পার্সোনালিটি, ভেরি লার্নেড পার্সোনালিটি অ্যান্ড ইউ আর বর্ন ইন ব্রাহ্মণ ফ্যামিলি. কাঞ্চিপূর্ণ বললেন না আমি শূদ্র, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না আর তুমি একজন খুবই বিদ্বান ব্যক্তিত্ব এবং তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছো. সো রামনজি স্যার সেড birth is not very important, the devotion and the love that you have for supreme lord that is most important and I want that. Ramanacharya bollen na janmo hocche janmo kokhoni guruttopurno na apnar hridoye bhagwaner proti je prem ache ebong bhakti ache sheti sobche guruttopurno. What is use of being born in brahmin family if that just gives rise to pride and deprives one of the service of great soul like yourself Kanchipurna. To uchchokule janmrohon korar ki labh jodi amra nijer jibon bhagobaner shebay na pradan korte pari ebong amra guru krishner shebay nijer jibon ke pradan na korte pari. Arivo so opportunity to serve great souls is perfection of our lives. তো আমরা যখন মহান বৈষ্ণবদের সেবা করার সুযোগ পাই সেটাই আমাদের জীবনের মানে সেটা তখনই আমাদের জীবন সার্থকতা লাভ করে. However, Kanchipurna being humble he didn't accept him as his disciple. কাঞ্চিপূর্ণ যেহেতু খুবই বিনম্র ছিলেন তাই তিনি রামানাচার্যকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করলেন না. So then he said okay. Kanchipurna understood he had some doubts and so he said I will discuss with Lord Varadaraj and get back to you. To Kanchipurna bollen thik ache ami bujhte parchi je tomar hridoye kichu songshay ache to ami egulo bhagoban Bharadraj er sathe alochona korbo ebong tomake janabo. So Kanchipurna offered heartfelt prayers to Varadaraj and prayed that may Lord kindly dispel the doubts of Ramanacharya and please guide him. Kanchipurna ibhabe bhagwan Bharadraj er kache prarthona janalen ebong tini bollen je Bharadraj jano Ramanacharya hridoyer joto sandeho ache sheguloke dur kore den ebong tini jano Ramanacharya ke kripa koren. And then Bharadraj revealed to Kanchipurna shlokas, four shlokas which answered six questions of রামানাচার্য. এইভাবে কাঞ্চিপূর্ণ রামানাচার্যকে চারটে শ্লোক বললেন যার দ্বারা রামানাচার্যের যে ছটি প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলো রামানাচার্য পেয়ে গেলেন. ভরদরাজ স্পোক টু কাঞ্চিপূর্ণ. ভরদরাজ কাঞ্চিপূর্ণের কাছে চারটি শ্লোক বললেন সেই চারটে শ্লোকের মধ্যে রামানাচার্যের ছটি প্রশ্নের উত্তর ছিল. সো নেক্সট ডে ওয়েন রামানাচার্য কেম কাঞ্চিপূর্ণ
explain these four verses and explain these six things which Supreme Lord spoke. এইভাবে পরের দিন কাঞ্চিপূর্ণ সেই চারটে শ্লোক বর্ণনা করলেন এবং তিনি বোঝালেন যে পরমেশ্বর ভগবান কেমন করে এই ছটি প্রশ্নের উত্তর দিয়েছেন এই চারটে শ্লোকের মাধ্যমে। So first thing Supreme Lord Varadaraj told that I am the Supreme Brahman, cause of all existence, from whom this material nature emanates. প্রথম জিনিস যেটা কাঞ্চিপূর্ণ বললেন যে ভরদ্বাজ ওনাকে বলেছেন যে ভরদ্বাজ হচ্ছেন পরব্রহ্মণ পরব্রহ্ম আর তার থেকেই এই সমস্ত জিনিস সমস্ত জড় এবং চিত জগৎ তৈরি হয়েছে। Separate existence of soul and supreme lord is eternal truth. Mamai vamsha jiva loke jiv bhuta sanatana. That jiva and supreme lord are eternally separate. আর আত্মা এবং পরমাত্মা সবসময় আলাদা, তারা কখনোই এক নন, তারা সবসময় আলাদা রয়েছেন। মামাই বংশ জীব লোকে জীব ভূতা সনাতনা। সারেন্ডারিং, থার্ড পয়েন্ট হি এক্সপ্লেইন, সারেন্ডারিং টু দ্য লোটাস ফিট অফ সুপ্রিম লর্ড ইজ ওনলি ট্রু পাথ ফর লিবারেশন। তিন নম্বর যেটা উনি বললেন সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানের কাছে, পরমেশ্বর ভগবানের প্রতি শরণাগতি হচ্ছে মুক্তি লাভ করার একমাত্র পন্থা। ফোর্থ লর্ড এক্সপ্লেইন দ্যাট ডিভোটিজ উইল বি লিবারেটেড ইফ অ্যাট টাইম অফ ডেথ দে ক্যান রিমেম্বার হিম। আর যেটা চতুর্থ পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে ভক্তরা যদি ভগবানকে মনে করে মৃত্যুর সময় তাহলে তারা অবশ্যই মুক্তি লাভ করবে। লর্ড ভরদ্বাজ মিন্স বিষ্ণু মিন্স নারায়ণ হি স্পোক দ্যাট ওয়েন ডিভোটিজ লিভ দেয়ার বডিজ আই পার্সোনালি টেক দেম ব্যাক হোম ব্যাক টু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। ভরদ্বাজ বললেন যে ভরদ্বাজ যিনি স্বয়ং বিষ্ণু এবং নারায়ণ তিনি বললেন যখন ভক্তরা নিজের শরীর পরিত্যাগ করে তখন তিনি নিজে এসে তাই সেই ভক্তদেরকে ভগবত ধামে ফেরত নিয়ে যান। And Varadaraj told six point that Ramanacharya should take shelter of lotus feet of Mahapurna and accept Mahapurna as his guru. আর ভরদ্বাজ যেটা ষষ্ঠ পয়েন্ট যেটা বলেছেন সেটা হচ্ছে রামানুজাচার্য যাতে মহাপূর্ণের কাছে শরণাগত হয় এবং মহাপূর্ণের থেকে দীক্ষা লাভ করে। So when Ramachar heard these six points from Kanchipurna, which were directly spoken by Supreme Lord, his all doubts in his heart were dispelled. So Ramanacharya jokhon Kanchipurner kach theke eta shunlen Bharadrajer bola ei chota point tokhon tar hridoyer joto sandeho chilo sob gulo chole gelo. He became so very happy. Tini khubi anondito holen. And then he immediately decided to go to Srirangam to take shelter of Sripad Mahapurna and take initiation from him. তখন তিনি শ্রীরঙ্গমে যাওয়ার মনস্থ করলেন যেখানে গিয়ে তিনি মহাপূর্ণের কাছে মহাপূর্ণের আশ্রয় গ্রহণ করে তার দীক্ষা প্রাপ্ত করতে পারেন। Here in Srirangam also almost 1 year had passed and Yamanacharya had already left the world and Tiruvarang was the next acharya. He was guiding the devotees. However, that vigor and that spirit of devotional service had quite dampened and the enthusiasm of devotees and inspiration which devotees was lacking. আর এখানে শ্রীরঙ্গমে যমুনাচার্য এখানে নেই আর তিনি শরীর পরিত্যাগ করেছেন এবং তিরুবারাঙ্গ এখন আচার্য আর এখানে ভক্তদের মধ্যে যে ভগবত ভক্তির যে উৎসাহ সেটা অনেকটাই কমে গেছে। So after 1 year on the disappearance day of Yamanacharya, Tiruvarang was addressing all devotees. To Yamanacharya Tiruvab divasher ek bochor purtir dine Tiruvarang sob bhaktoder proti probochon pradan korchilen. Yes, saying that we are very much missing the presence of Yamanacharya. To tini bolchilen amra Yamanacharyer uposthiti khubi mane anuposthiti khubi gobhir bhabe amader jibone probhab felche. And I am not able to properly represent him and inspire and enthuse all devotees as Yamanacharya used to inspire. আমি সব ভক্তদেরকে সেই রকম ভাবে অনুপ্রেরণা দিতে পারছি না যেভাবে যমুনাচার্য সব ভক্তদেরকে অনুপ্রেরণা দিতেন। So I feel we should go and request Ramanacharya to come here and become the next acharya. তো আমার মনে হয় যাতে আমরা সবাই গিয়ে রামানুজাচার্যকে অনুরোধ করে এখানে নিয়ে আসি এবং তিনি যাতে পরবর্তী আচার্য হন। And everybody unanimously agreed. আর প্রত্যেকে সেটাতে সম্মত হলেন। And then there was plan made to send Mahapurna to get to go
and initiate Ramanacharya and bring him back to Sri Rangam. আর এইভাবে তারা সবাই মিলে ঠিক করলেন যে তারা মহাপূর্ণ মহাপূর্ণকে পাঠাবেন, মহাপূর্ণ গিয়ে রামানুজাচার্যকে নিয়ে এসে মহাপূর্ণ রামানুজাচার্যকে দীক্ষা প্রদান করবেন. And devotee is told, in case Ramacharya is very attached to Varadaraj and Kanchipurna, and if he doesn't want to come, you better stay there and train him in Vaishnav Siddhanta and Vaishnav scriptures. তারা এটাও ঠিক করলেন যে রামানুজাচার্য যদি খুবই বেশি আসক্ত হন কাঞ্চিপূর্ণ এবং ভরদ্রাজের প্রতি, তাহলে যেন মহাপূর্ণ সেখানেই থেকে যান এবং সেখানে থেকেই রামানুজাচার্যকে বৈষ্ণব সিদ্ধান্তের ব্যাপারে শিক্ষা দান করেন. And do not force him immediately to come here. আর তাকে যাতে তিনি জোর করে এখানে নিয়ে না আসেন. So we see then from Sri Rangam Mahapurna left and from Kanchipurna Ramanacharya left. তো আমরা দেখতে পাচ্ছি শ্রীরঙ্গম থেকে মহাপূর্ণ গেলেন আর মানে কাঞ্চিপুরমের দিকে গেলেন আর রামানুজাচার্য শ্রীরঙ্গমের দিকে আসতে লাগলেন. And in midway both of them met each other. আর রাস্তার মধ্যে তাদের দুজনের দেখা হলো. And Ramanacharya was so pleased to meet Mahapurna because Supreme Lord Varadaraj had told him to take initiation from him and he could meet him even before reaching Sri Rangam. He was extremely happy. তো রামানুজাচার্যের সাথে যখনই মহাপূর্ণের দেখা হলো তিনি এতই আনন্দিত হলেন যে পরমেশ্বর ভগবান ভরদ্রাজ তাকে বলেছেন যে তিনি যাতে মহাপূর্ণের থেকে দীক্ষা গ্রহণ করেন. তো এখানে তার সাথে মহাপূর্ণের দেখা হয়ে গেল রাস্তাতেই. And Mahapurna was so very happy to meet Ramanacharya because he was going to Kanchipurna just to meet him. And he felt this is Supreme Lord Narayan's special mercy that he could meet him. আর মহাপূর্ণ খুবই আনন্দিত হলেন যে তিনি রামানুজাচার্যের সাথে দেখা করতে যাচ্ছিলেন কিন্তু রাস্তাতেই রামানুজাচার্যের সাথে ওনার দেখা হয়ে গেল আর পরমেশ্বর ভগবান চাইছিলেন যাতে উনি রামানুজাচার্যকে দীক্ষা দেন আর সেটা আগেই হয়ে গেল, দেখা আগেই হয়ে গেল. রামানুজাচার্য বেগ মহাপূর্ণ ফর গিভিং ইনিশিয়েশন অ্যান্ড মহাপূর্ণ সেড লেট আস গো টু কাঞ্চিপুরম অ্যান্ড ইন ফ্রন্ট অফ ভরদরাজ লেট আস হ্যাভ দিস ইনিশিয়েশন সেরেমনি. তো রামানুজাচার্য অনুরোধ করলেন মহাপূর্ণকে দীক্ষা প্রদান করার জন্য এবং মহাপূর্ণ বললেন যে চলুন আমরা চলো আমরা কাঞ্চিপূর্ণে যাই, সেখানে গিয়ে ভরদ্রাজের সামনেই আমি তোমাকে দীক্ষা প্রদান করব. রামানুজাচার্য সেড নো নো অ্যাকচুয়ালি লাইফ ইজ ভেরি শর্ট অ্যান্ড ভেরি আনসার্টন কমল দল জল জীবন টলমল উই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট. রামানুজাচার্য বললেন না না আমি এত দেরি করতে পারবো না কারণ জীবন খুবই অনিত্য, কমল দল জল জীবন টলমল কখন জীবন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না. লাস্ট টাইম আই ওয়াজ হারিডলি রানিং টু গেট শেল্টার অফ লোটাস ফিট অফ যমুনাচার্য বাট বিফোর আই রিচ হি লেফট দ্য ওয়ার্ল্ড. আমি গতবার যমুনাচার্যের থেকে দীক্ষা গ্রহণ করার জন্য আমি যাচ্ছিলাম কিন্তু আমি পৌঁছানোর আগেই যমুনাচার্য নিজের শরীর তিনি দেহ ছেড়ে দিলেন. So human form life is short but valuable. I don't want to waste it further. I want to take initiation immediately. তো এই মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ এবং এটি কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না, তাই আমি এখনই দীক্ষা গ্রহণ করতে চাই. শুভস্য শীঘ্রম শুভস্য শীঘ্রম. So then Mahapurna was very pleased and on the roadside itself they had a sacrifice and he gave him initiation and gave him Vaishnav mantra and initiated. মহাপূর্ণ তাই খুবই আনন্দিত হলেন এবং রাস্তার পাশেই তারা তিনি যজ্ঞ করার মাধ্যমে রামানুজাচার্যকে দীক্ষা প্রদান করলেন, বৈষ্ণব মন্ত্রে তিনি তাকে দীক্ষা প্রদান করলেন. So later on we see Kanchipurna, this Mahapurna went to Kanchipurna, Kanchipuram along with Ramanacharya and stayed in Kanchipuram and trained and taught Ramanacharya in many Vaishnav scriptures. তো এইভাবে তারপরে মহাপূর্ণ রামানুজাচার্যকে নিয়ে কাঞ্চিপুরমে ফেরত গেলেন এবং কাঞ্চিপুরমে থেকেই তিনি রামানুজাচার্যকে শিক্ষা দিলেন বৈষ্ণব সিদ্ধান্তের ব্যাপারে. কাটিং বিগ স্টোরি শর্ট বিকজ টাইম ইজ লেস আই উইল ফাস্ট ফরওয়ার্ড দ্য থিং. লেটার অন উই সি হাউ মহাপূর্ণ হ্যাড টু রিটার্ন ব্যাক অ্যান্ড দেন লাস্ট টাইম উই ডিসকাস হাউ বাই ট্রিক রঙ্গনাথ গট রামানুজাচার্য ব্যাক টু শ্রীরঙ্গম and how in Sri Rangam Ramanacharya became the next acharya. To eibhabe khub boro kahini ta ke ami choto kore bolchi je kibhabe pore ota amra alochona korbo je kibhabe mahapurna ebong ramanacharya dujonei Sri Rangam e ferot gelen
এবং কিভাবে রঙ্গনাথ রামানুজাচার্যকে শ্রীরঙ্গমে ফেরত এনে তাকে পরবর্তী আচার্য রূপে অধিষ্ঠিত করলেন, সেটা আমরা পরে আলোচনা করব এক সময়। সো রামানুজাচার্য, দো হি ওয়াজ মেড গ্রেট আচার্য, আচার্য অফ এন্টায়ার শ্রী সম্প্রদায়, হি ওয়াজ ভেরি হাম্বল অ্যান্ড ওবিডিয়েন্ট ডিসাইপল। যদিও রামানুজাচার্য ছিলেন সমগ্র শ্রী সম্প্রদায়ের আচার্য, কিন্তু তাও তিনি খুবই বিনম্র ছিলেন এবং তিনি খুবই বাধ্যের ছিলেন। ইন দ্য মর্নিং His Holiness Bhaktisiddhanta Swami Maharaj was explaining different rasas and topmost ras is madhurya ras. আজ সকালে শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী মহারাজ বলছিলেন বিভিন্ন রসের ব্যাপারে এবং তাদের মধ্যে সর্বোচ্চ রস যেটা মাধুর্য রস সেটার ব্যাপারে মহারাজ বলছিলেন। But all these rasas are accessible when one first becomes a humble disciple and becomes a servant of one's spiritual master. কিন্তু এই সব রস আমরা তখনই আস্বাদন করতে পারি যখন আমরা একটা একজন বিনম্র শিষ্য হব নিজের গুরু মহারাজের। And Ramanujacharya depicted this rasa of being a humble servant of his gurus and taught the principle of this menial service to Vaishnavas by his words and by his actions. আর রামানুজাচার্য এই যে রসটা যে কেমন করে আমরা গুরুর বিনম্র শিষ্য হব সেটা প্রদান করেছেন, সেটা দেখিয়ে গেছেন নিজের জীবনের উদাহরণ দিয়ে এবং তার মাধ্যমে কেমন করে যে আমরা উচ্চতর স্বাদগুলি প্রাপ্ত হব সেটা তিনি দেখিয়েছেন। He served Kanchipurna very loyally, faithfully and pleased him and got blessings of Kanchipurna. তিনি খুবই বিনম্রভাবে কাঞ্চিপূর্ণের সেবা করেছিলেন এবং কাঞ্চিপূর্ণের সেবা করার মাধ্যমে তিনি কাঞ্চিপূর্ণকে প্রসন্ন করেছিলেন এবং তার আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন। Later on request of Varadraj and Kanchipurna he served Mahapurna and took his shelter and served him very menially, faithfully, loyally and pleased Mahapurna and received his blessings. আর পরে কাঞ্চিপূর্ণ এবং ভরদ্রাজের অনুরোধে তিনি মহাপূর্ণকে নিজের গুরু হিসেবে গ্রহণ করেছিলেন এবং তাকেও খুব বিনম্রভাবে দাসত্ব রূপে তিনি সেবা করেছিলেন তার এবং তার আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। Later on Mahapurna being very pleased with Ramanacharya he said, my dear Ramanacharya, I request you to go to Goshtipurna. He has a very special mantra and he is a pure devotee of Lord. If you can go and receive that mantra from him, your life will become perfect. তো এইভাবে কিছুদিন পরে মহাপূর্ণ রামানুজাচার্যকে বললেন যে হে রামানুজাচার্য, তুমি যাও গোষ্ঠীপূর্ণের কাছে, গোষ্ঠীপূর্ণের কাছে একটি খুবই বিশিষ্ট মন্ত্র আছে, সেই মন্ত্রটা তুমি যদি প্রাপ্ত হও তাহলে তোমার জীবন সার্থক হবে। গোষ্ঠীপূর্ণ ইজ গড ব্রাদার অফ মহাপূর্ণ এন্ড বোথ আর ডিসাইপলস অফ গ্রেট যমুনাচার্য। গোষ্ঠীপূর্ণ হচ্ছে মহাপূর্ণের গুরুভ্রাতা এবং দুজনেই হচ্ছেন শ্রীপাদ যমুনাচার্যের শিষ্য। সো হিয়ার উই সি ওয়ান্ডারফুল বিউটিফুল রিলেশনশিপস অ্যামং বৈষ্ণবাস। হিয়ার ইজ মহাপূর্ণ গুরু অফ রামানুজাচার্য, হি ইজ সেন্ডিং টু হিজ গড ব্রাদার টু গেট স্পেশাল মন্ত্র অ্যান্ড গেট স্পেশাল ট্রেনিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বৈষ্ণবদের মধ্যে কেমন মধুর সম্পর্ক রয়েছে। তো এখানে মহাপূর্ণ নিজের শিষ্য রামানুজাচার্যকে নিজের গুরুভ্রাতা গোষ্ঠীপূর্ণের কাছে পাঠাচ্ছেন যাতে তিনি গোষ্ঠীপূর্ণের কৃপা প্রাপ্ত করে নিজের জীবন সার্থক করতে পারেন। সো রামানুজাচার্য ওয়েন্ট টু গো ফ্রম শ্রীরঙ্গম টু তিরুকোট্টুয়ের ওয়ের গোষ্ঠীপূর্ণ স্টেড। ফার্স্ট টাইম হি ওয়েন্ট অ্যান্ড গোষ্ঠীপূর্ণ রিজেক্টেড হিম অ্যান্ড হি ডিডন্ট গিভ হিম দ্য মন্ত্র। তো এইভাবে রামানুজাচার্য গোষ্ঠীপূর্ণের কাছে গেলেন এবং গিয়ে তিনি সেই মন্ত্রটি ভিক্ষা করলেন কিন্তু গোষ্ঠীপূর্ণ তাকে মানা করে দিলেন, বললেন যে না এই মন্ত্রটা তোমাকে আমি দিতে পারবো না। হি সেড দিস মন্ত্রা ক্যান বি গিভেন অনলি টু পারসন হু ইজ ফ্রি ফ্রম অল ম্যাটেরিয়াল ডিজায়ার্স। তিনি বললেন এই মন্ত্রটি তাকেই দেওয়া যাবে, সেই রকম ব্যক্তিকেই দেওয়া যাবে যে সমস্ত জড় বাসনার থেকে মুক্ত। দিস মন্ত্রা ইজ ভেরি সিক্রেট, এনিবডি হু চ্যান্ট দিস মন্ত্রা উইল বি ইমিডিয়েটলি লিবারেটেড এন্ড উইল গো ব্যাক হোম ব্যাক টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বৈকুণ্ঠ লোকা। এই মন্ত্রটি হচ্ছে খুবই বিশিষ্ট এবং এই মন্ত্রটি হচ্ছে খুবই কেউ জানে না এই মন্ত্রটার ব্যাপারে, আর এই মন্ত্রটা যদি কেউ জপ করে তাহলে সে মুক্তি লাভ করবে এবং তিনি এবং সে বৈকুণ্ঠে প্রবেশ করবে। সো হি সেড আই ক্যানট গিভ দিস মন্ত্রা টু ইউ। তো তিনি বললেন আমি তোমাকে এই মন্ত্রটা দিতে পারবো না। কাম সাম আদার টাইম, বললো অন্য কোনো সময় তুমি এসো, এখন দিতে পারবো না। সো রামানুজাচার্য ওয়াজ ভেরি ডিপ্রেসড অ্যান্ড unhappy, he returned back to Srirangam. But later on again he approached Goshtipurna for initiation to eibhabe in this special mantra to eibhabe Ramanujacharya
আশাহত হলেন এবং তিনি শ্রীরঙ্গমে ফেরত আসলেন। কিন্তু পরে তিনি আবার গোষ্ঠীপূর্ণের কাছে গেলেন, গিয়ে মন্ত্রটি তিনি আবার ভিক্ষা করলেন গোষ্ঠীপূর্ণের থেকে। 17 টাইমস প্র্যাকটিক্যালি মহাপ্রভু রামানুচার্য ওয়েন্ট টু গোষ্ঠীপূর্ণ এন্ড 17 টাইমস হি ওয়াজ রিফিউজ। 17 বার রামানুজাচার্য গোষ্ঠীপূর্ণের কাছে গেলেন এই মন্ত্র ভিক্ষা করার জন্য, আর 17 বারই গোষ্ঠীপূর্ণ তাকে মানা করে দিলেন। জাস্ট উই সি টু থিংস, ওয়ান ইজ